বাবা মা তাদের মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেতে চাই। খাবার খাওয়ার পর বিল আসে 12,000 টাকা। বাবা বলেন, এত বিল? মেয়ে বলে, এখানে 12,000 বিল কিছুই নয়। বাবা কার্ড দেন পেমেন্টের জন্য। ছেলেটি কার্ডটা নিয়ে এসে বলে, স্যার এতে তো কোনো টাকা নেই। মেয়ে তার কার্ডটি দিয়ে বলে, আপনি এখান থেকে কেটে নিন। বাবা, তোমার কি প্রবলেম বলো তো, প্রত্যেকবার কেন আমাকে ছোট করো? মা ইশারা করে বলে, চুপ কর। মেয়ে বলে, সবসময় টাকার জন্য এরকম করে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন মাকে বলে, মা আমার অফিসে একটা পার্টি আছে, চলো তোমাকে নিয়ে যাই। মা বলেন, তোর বাবাকে নিয়ে যা। সে বলে, সবার বাবা স্যুট বুট পরে যাবে, কিন্তু আমার বাবা তো ভালো জুতো পরে না। বাবার সাথে যেতে আমার লজ্জা বোধ হয়। মা বলেন, চুপ কর, অনেক হয়েছে। তোর বাবা সবসময় তোর জন্য চিন্তা করেছে, নিজের জন্য কখনো ভাবেনি, নিজের জন্য কখনো কিছু কেনেনি। তোর বাবা লোন করেছে তোকে বিদেশে পড়াশোনা করানোর জন্য। এখন যখন তুই লেখাপড়া শিখে একটা ভালো চাকরি করছিস, ইনকাম করতে পারছিস, তাই তোর বাবার সাথে কোথাও যেতে লজ্জা করছে, তাই না? মেয়ে তার ভুল বুঝতে পারে এবং বাবার কাছে গিয়ে ক্ষমা চায়। এরকম মেয়ের জন্য আপনি কি বলতে চান?